এই উদাহরণে x এর মান বের করতে হবে একটা অনুপাত দেওয়া থাকে এই অনুপাত সমান সমান 5 5 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 1 আছে এখানে তো আমরা যোজন বিয়োজন ফর্মুলা ব্যবহার করব এখানে যোজন বিয়োজন মানে হচ্ছে এটা থেকে এটা একবার যোগ করা হবে উপরের লেভেলে আর এটা থেকে এটা বিয়োগ করে নিচে রাখা হবে তার মানে root over 5 plus root over 5 minus x এটার সাথে যোগ করা হবে এটার দ্বিতীয় অংশটা root over 5 minus root over 5 minus x আর নিচে এটার সাথে এটাকে বিয়োগ করা হবে করে এটা এখানে রাখা হবে তার মানে root over 5 plus root over 5 minus x এটা লিখে ফেললাম দেন মাইনাস root over 5 minus root over 5 minus x সমান সমান 5 5 এর নিচে যেহেতু মান আছে 5 plus 1 কারণ যোজন বিয়োজন দুই পাশে করলে এর মানে কোনো পরিবর্তন হয় না 5 minus 1 equals to হচ্ছে আমরা লিখতে root over 5 plus root over x 5 minus x plus root over 5 minus root over 5 minus x divided by root over 5 plus root over 5 minus x minus root over 5 minus minus a plus root over 5 minus x equals to 5 plus 1 5 minus 1 এখানে আমাদের এটা এটা কেটে যাচ্ছে এইখানে এটা আর এইটা কেটে যাবে আর এখানে হবে 2 root over 5 divided by 2 root over 5 minus x equals to 6 divided by 4 তো উভয় পক্ষকে যদি আমরা এখন গুণন করে ফেলি উভয় পক্ষকে আমরা এটাকে ইকুয়ালস লিখতে পারি 3 বাই এখানে 3 2 তাহলে 3 বাই 2 আমরা এখানে লিখতে পারি এখন আমরা এটাকে আর এখানে 2 2 সরাই দিতে পারি তার মানে আমরা লিখতে পারি root over 5 divided by root over 5 minus x is equal to 3 by 2 তো এটাকে আমরা যদি দুই পক্ষে এখন আমরা যদি স্কয়ার করি তাহলে এখানে আসবে 5 divided by 5 minus x equals to 9 divided by 4 তো এখান থেকে আমরা নিয়ে নিতে পারি এটা যদি মাল্টিপ্লাই করি 20 equals to 45 minus x তো এইটাকে আমরা লিখতে পারি x টাকে যদি এই পাশে নিয়ে আসি আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই x equals to 45 minus 20 is equal to 5 2 তার মানে হচ্ছে x এর মান দাঁড়ালো আমাদের এইখানে হবে 9x এখানে একটু 9x তো 9x equals to 45 minus 2 তো 9x equals to 25 that means x equals to 25 divided by 9 তো এটাকে এটা হচ্ছে আমাদের x এর মান আনসার বা এটাকে ভাগ করে লিখতে পারো এখানে লিখতে হবে 2 7 divided by 9 এভাবে লিখতে পারো এভাবে x এর মান বের করে নিতে পারো